সত্যবদ্ধ অভিমান সুনীল গঙ্গোপাধ্যায়। এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি? শেষ বিকেলের সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো, যেন এক টেলিগ্রাম মুহূর্তেই উন্মুক্ত করে নীরার সুষমা। চোখে ভুরুতে মেশা হাসি নাকি অভ্রবিন্দু, তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছা হয়। আমি ডান হাত তুলি পুরুষ পাঞ্জার দিকে, মনে মনে বলি, যোগ্য হও, যোগ্য হও, যোগ্য হয়ে ওঠো। ছুঁয়ে দি নীরার চিবু, এই হাত ছুঁয়েছি নীরার মুখ, আমি কি এ হাতে আর কোনোদিন কোনো পাপ করতে পারি? এই ওষ্ঠ বলেছে নীরাকে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি নীরা, এই ওষ্ঠ কি আর কোনোদিন মিথ্যে মানায়? সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে পড়ে ভীষণ জরুরি কথাটাই বলা হয়নি, লঘু মরালির মতো নারীটিকে নিয়ে যাবে বিদেশি বাতাস, আকস্মিক ভূমিকম্পে ভেঙে যাবে সবগুলো সেই, থমকে দাঁড়িয়ে আমি নীরার চোখের দিকে ভালোবাসা এক তীব্র অঙ্গীকার, যেন মায়াপাশ সত্যবদ্ধ অভিমান চোখ জ্বালা করে ওঠে। সিঁড়িতে দাঁড়িয়ে এই ওষ্ঠ বলেছে নীরাকে, আমি তোমায় ভালোবাসি নীরা, এই ওষ্ঠে আর কোনোদিন কোনো কি মিথ্যে মানা? তোমরে মুচড়ে থাকুক অন্যদিকে।